অল্পর তিনটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তিনি মঙ্গলবার ধর্মনগর মহকুমার হাসপাতাল, অনুকুটি জেলা হাসপাতাল এবং কুমারঘাট স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন দপ্তরের অধিকর্তা সহ আরো অনেকে। কৈলাসহরের ভগবান নগরে অবস্থিত উনুকুটি জেলা হাসপাতালে এসে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রোগীদের ওয়ার্ড খুলে মেডিসিন বিভাগ সহ প্রায় প্রতিটি রুম পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এক দু মাসের মধ্যে হাসপাতালের শিশু বিভাগ এবং প্রসূতি বিভাগ পুরোদমে চালু করা হবে। তিনি বলেন, বিগত সরকার শুধু হাসপাতালের নামে বড় বড় ইমারত দাঁড় করিয়েছে, ভেতরগত পরিকাঠামোর কোনোই সুবন্দোবস্ত করা হয়নি। বিশেষ করে উত্তর ত্রিপুরার মধ্যে জেলা হাসপাতালগুলোকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ জেলা হাসপাতালগুলোকে এতটা উন্নত করতে হবে যাতে করে উত্তর ত্রিপুরা জেলার মানুষকে চিকিৎসার জন্য বহিরাজ্যমুখী হতে না হয়, তার ব্যবস্থা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জেলা হাসপাতালের মধ্যে একটাকে আমরা আনডিভাইডেড নর্থ ত্রিপুরার মধ্যে আমরা কৈলাসহর জেলা হাসপাতালটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে এটাকে আরো বেশি স্ট্রেংথেন করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে উত্তর ত্রিপুরা থেকে পেশেন্ট শিলচর কিংবা আগরতলামুখী না হতে হয়, সমস্ত ধরনের চিকিৎসা আমাদের উত্তর ত্রিপুরার মানুষ যাতে পেতে পারে উত্তর ত্রিপুরার মধ্যেই, সেটা আনডিভাইডেড উত্তর ত্রিপুরার মধ্যে পেতে পারে, সেটা আমরা আমাদের এই লিমিটেড রিসোর্সের মধ্যে করে আমরা একিউট শর্টেজে রান করছি। মেডিকেল অফিসার, স্পেশালিস্ট, ডক্টরদের প্রচুর ঘাটতি আমাদের রয়েছে। মানব সম্পদ উন্নয়নের দিকে জোর দেয়নি আমাদের, আমরা এখন এই জায়গা আমরা জোর দেওয়ার চেষ্টা করছি। ট্রেন নার্সেস এখানে আইসিইউর একটা ডিমান্ড এসেছে, আইসিইউ কীভাবে বিল্ড আপ, মানে বিল্ড আপ করে ম্যান পাওয়ার, এখানে ট্রেন ম্যান পাওয়ার কীভাবে দেওয়া যায়, সেগুলো আমরা এখানে আলোচনার মধ্যে এসেছি। তা আগামী দিন এটুকু বলতে পারি কৈলাসহরবাসী আর উত্তর ত্রিপুরা বিশেষ করে, যে আপনারা যাতে সমস্ত ধরনের চিকিৎসা উত্তর ত্রিপুরার মানুষ, আনডিভাইডেড উত্তর ত্রিপুরার মানুষ এখানে পেতে পারে, আমাদের দপ্তর থেকে এটা খুব গুরুত্ব সহকারে আমরা বিবেচনার মধ্যে এনেছি এবং আমরা খুব গ্র্যাজুয়াল, ভেরি শর্ট স্প্যান অফ টাইমের মধ্যেই আমরা আমাদের ম্যান পাওয়ার কিংবা টেকনিক্যাল হ্যান্ডস, যে যা যা দরকার, প্রয়োজনীয় যা যা দরকার, অনেকগুলো আমরা প্রবলেমগুলো আমরা নোট ডাউন করেছি, আমরা এগুলোকে আমরা শর্ট আউট করব। উনুকুটি জেলা হাসপাতাল পরিদর্শন শেষে কুমারঘাটের জনস্বাস্থ্য কেন্দ্রে যান তিনি। খতিয়ে দেখলেন হাসপাতালের পরিষেবা, কথা বললেন হাসপাতালের রোগী সহ কর্তব্যরত চিকিৎসকদের সাথে। কুমারঘাট জনস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন তৈরির কাজ দীর্ঘদিন ধরেই চলছে, ফলে সমস্যায় রয়েছে হাসপাতালে থাকা রোগী এবং চিকিৎসকরা। অতি দ্রুত যাতে কুমারঘাট হাসপাতালের নতুন ভবন তৈরির কাজ সমাপ্ত করা যায় তা নিয়ে আলোচনা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আরেকদিন সপ্তাহে একদিন ধর্মনগর থেকে পেডিয়াট্রিশিয়ান এসে যেন এখানে সপ্তাহ দুদিন শিশুদের চিকিৎসা দেখভাল করতে পারে, তার জন্য আমরা সিদ্ধান্ত হয়তো আমরা এর মধ্যে নেব। তো দ্যার ইজ লটস অফ রুম ফর ডেভেলপমেন্ট, ইম্প্রুভমেন্ট, কিন্তু ইম্প্রুভমেন্ট করতে গেলে তো আমাদের স্পেসের প্রয়োজন, সেটা এই মুহূর্তে আমাদের হাতে নেই। তো ওভারঅল আগামী দিনগুলোতে সাব ডিভিশন হসপিটালে যা যা করার দরকার, ওয়ান্স দ্য নিউ বিল্ডিং কামস আপ অবভিয়াসলি উই আর গোয়িং টু ডু দ্যাট। টিল দেন কুমারঘাট ভাষীদের যারা কুমারঘাটে যারা এই হসপিটালকে কেন্দ্র করে যারা এখানে চিকিৎসার জন্য আসেন তাদের একটু প্রবলেম ফেস করতেই হবে, এবং আমি বিশ্বাস করি স্বাস্থ্যমন্ত্রী ধর্মনগর মহকুমা হাসপাতাল পরিদর্শন করে রোগী ও ডাক্তারদের সাথে বিশদ আলোচনা করেছেন। তিনি ডাক্তারদের পরামর্শ দেন যেন তারা ট্রিটমেন্ট প্রোটোকল মেনে রোগীদের প্রেসক্রাইব করেন। দপ্তরের তরফ থেকে কিছুদিন পর পর ডাক্তারদের প্রেসক্রাইবগুলি অডিট করা হবে বলেও জানান তিনি। গুড ডক্টরস অলসো হু আর প্রেসক্রাইবিং দ্য জেনেরিক মেডিসিন, আই এম ড্যাম হ্যাপি উইথ দ্য জেন্টলম্যান হু হ্যাজ প্রেসক্রাইবড। আগামী দিনগুলোতে যাতে ট্রিটমেন্ট প্রোটোকল মেনে এখানে মেডিকেল অফিসাররা কিংবা স্পেশালিস্ট ডক্টররা তারা যেন এই ট্রিটমেন্ট প্রোটোকল মেনে মেডিসিন প্রেসক্রাইব করে, এবং এদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে যাতে আমাদের স্টোরে, আমাদের যা স্টোরে রয়েছে তার মধ্যে থেকেই যেন আমরা প্রেসক্রাইব করেন, সেই ব্যাপারটা নিয়ে আমরা নিশ্চয় আলোচনা করব।
উত্তর ত্রিপুরা জেলার হাসপাতালগুলোতে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকে ঘিরে রোগী সহ উত্তর ত্রিপুরা জেলার জনগণ খুব খুশি। স্বাস্থ্যমন্ত্রীর সফর সম্পর্কে বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে বলেন, দীর্ঘদিন পর কৈলা শহরবাসীর নৈতিক জয় হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।